দীর্ঘ আঠারো বছর পর চলতি মাসের তেরোই এপ্রিল ঘোষিত হয় দেশবরণ্য শিক্ষাবিদ ভাষাবিজ্ঞানী লেখক ডক্টর হুমায়ুন আজাদের হত্যা রায় রায়ে অপরাধে দোষী সাব্যস্ত হয় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন মুজাহিদিন বাংলাদেশ জেএমবির চার সদস্য রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে দুজনকে আদালতে হাজির করা গেলেও এখনো পলাতক আছেন দুইজন জানিয়ে প্রশ্ন তুলেছেন হুমায়ুন পুত্র এই রায় নিয়ে আমি খুব একটা সন্তুষ্ট নই তার কারণ হচ্ছে এই এই আজকে হত্যা করার পেছনে যে মানুষটি মুখ্য ভূমিকা পালন করেছিল অর্থাৎ হচ্ছে যিনি ইন্ধন দিয়েছিলেন সেই রাজাকার দলাল হোসেন সাঈদিকে এই মামলার চার্জশিট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এটা আমার কাছে খুবই রহস্যজনক বলে মনে হয় এবং সেই সাথে এই গত আঠারো বছর ধরে চারজন আসামি নাম দাখিল করেছে পুলিশ কিন্তু তার মধ্যে দুজন আবার নিখোঁজ পলাতক তো এতে বোঝা যায় বাংলাদেশ পুলিশ তাদের দায়িত্ব পালন করতে সম্পূর্ণরূপে ব্যর্থ কিংবা বলা যেতে পারে যে তারা তাদের তারা তাদের ভূমিকা পালন করতে পারছে না কিংবা তাদের ভূমিকা পালন করতে দিচ্ছে না কেউ বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা নিয়েও প্রশ্ন তুলেন তিনি গত আড়াই দশক ধরেই বলা যেতে পারে যে বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজ নানা গোত্রে এবং নানা দলে বিভক্ত এবং বর্তমানে একটি ভয় সংস্কৃতি চলছে আমাদের দেশে এবং যার কারণে আমাদের দেশে যে সব তথাকথিত বুদ্ধিজীবী আছেন তারা ঠিক মতন মত প্রকাশ করতে পারেন না কিংবা মত প্রকাশ করলে যে তাদেরকেও জেলের ভিতরে বন্দি করা হবে হয়তোবা এই নিয়ে তাদের আতঙ্ক থাকে যার কারণে তারা যা বলা প্রয়োজন তা তারা বলতে চাচ্ছেন না শুধু এমবির জঙ্গিরাই এর পেছনে ছিল না অন্য কেউ এই হামলায় জড়িত সে বিষয়েও কথা বলেন জার্মানি নিবাসী লেখক পুত্র এই পাকসা জমিন সাদবাদ বইটি ধর্মান্ত মৌলবাদীদের এরকে এবং স্বাধীনতা বিরোধীদের উদ্দেশ্য করি বইটি লেখা এবং বইটিতে আমাদের দেশে যে রাজাকার আলবদর বাহিনী আছে তাদের মুখোশ উন্মোচন করা হয়েছিল যার কারণেই এই বইটিকে টার্গেট করা হয় এবং হুমায়ুন হত্যা করার পরিকল্পনা করা হয় এবং বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে দিল হোসেন সাঈদি হুমায়ুন আজাদের বিপক্ষে কথা বলেছিলেন সেই সাথে বলেছিলেন যে ব্লাসমি আইন করার প্রস্তাবও করা হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এবং পরবর্তীতে দেখা গেছে যে সাতাশ ফেব্রুয়ারি দু সালে যখন হুমায়ুন আজাদকে আক্রমণ করা হয় পরবর্তীতে দেলার হোসেন সাঈদি বিভিন্ন সমাবেশ এবং ওয়াচ মাহফিলে গিয়ে হুমায়ুন আজাদকে হত্যার যে চেষ্টা করা হয়েছিল এবং সে এখানে একটা ভূমিকা পালন করা হয়ে পালন করেছিলেন তার ভিডিও ফুটেজও আছে পুলিশের কাছে আছে এবং আমি মনে করি যে বাংলাদেশের পুলিশের বর্তমানে উচিত নতুন করে দেলাউর হাসি দেলাউর হাসান নতুন করে এই মামলায় হুমায়াজার হত্যাকাণ্ড মামলায় অন্তর্ভুক্ত করা প্রয়াত ডক্টর হুমায়ুন আজাদের অসম্পূর্ণ স্বপ্ন বাস্তবায়নে মহান মুক্তিযুদ্ধের আদর্শে ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দেশ গড়তে তরুণ ও নবীনদের জেগে ওঠার আহ্বান জানান অরন্য আজাদ জার্মানি থেকে বিটু বড়ুয়া সময় সংবাদ